এরা তো এমন এত ব্যস্ত, এরা বলে আমরা নিজেরাই সাজগুজে ব্যস্ত থাকব না, কোরআন সামলাবো। কারণ ওরে বাবা পা থেকে মাথা পর্যন্ত সাজতে হবে, কোরআন সামলানোর সময় কি আমাদের আছে নাকি? বর সামলাবো কখন, ঘর সামলাবো কখন, বরও সামলাবো ঘরও সামলাবো সবই সামলাবো, আবার কোরআনটাও কি আমরা সামলাবো, ওটা কি সম্ভব? হাইরে আল্লাহর গোলাম, একবারের জন্য নয় হাজারবার ভাবনা চিন্তা করে দেখেন। আমি যখন জলসায় ঢুকছিলাম তখন দেখলাম আপনাদের মেলার দৃশ্যটা, রাস্তার উপরটাও দেখতে পেলাম, মাশাআল্লাহ সবকটাই মুসলিম মহিলা, এতে কোনো সমস্যা নেই, সব একদম বড় বড় মা খাদিজার অনুসারী, মা আয়েশার অনুসারী। বাপ রে বাপ, কি ফ্যাশন দিয়ে খালি রেফাইট করছে। ও যেন মনে করছে আজকে আমি শিবরাত্রিতেই বিন্দাস, সব ফ্রি ফায়ারের বেটা কোনো সব ওখানে। ওরা বললে এ সুযোগ কি আর পাওয়া যায়, আল্লাহ তকদির খুলে দিয়েছে একটা জলসার নামে, কোরআনের নামে এত বড় একটা সুযোগ খুলে দিয়েছে, কিছু হোক আর না হোক অন্তত একবার টাচ হলেও লাভ আছে। ওই কোরআনের মজলিস করিয়ে যারা ওখানে গেলেন আর করে আসলেন, এখানে এসে হাজি বিবি হয়ে বসে থাকুন আর হাজি সাহেবের মতন রূপ ধরে বসে থাকুন, ওখানে যেটা করে আসলেন সেটা কি আর এখানে যেটা করতে চাচ্ছেন ওটা কি? আল্লাহ নিজেও বুঝতে পারছেন যে মালটা করতে চাচ্ছে এটা কি। দেখেন না এখন কিছু ডিজিটাল জিকির উঠেছে, ডিজিটাল জিকির দেখেন না, ডিজিটাল জিকির দেখেন না, রে আমার বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আছে না, চলে না বাজারে, এরাও কিন্তু বলে আমরাই জান্নাতি, কারণ আমরাই হলাম পরকিত আলে হক। দুনিয়ার জমিনে আমাদের ভিতরেও কিছু মারা আছে, ওরে বাবা সব কিছু ফিনিশিং দেওয়ার পরে রূপসজ্জাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে এগুলোকে অ্যাড দিয়ে, আপনারা একটা আমাকে যুক্তি দিয়ে বোঝান তো, আপনাদের সোনাদানা বোঝান তো, সোনাদানা বোঝান তো, আচ্ছা সোনা গয়না কোনো দামি না কম দামি মাল জোরে বলেন? আচ্ছা এই সোনা গয়নাগুলো আপনারা বাড়ির কোথায় রাখেন? ধরুন একটা ডাকাত দল আসলো, ডাকাত দল, আপনি কোটি টাকার মালিক, সোনা গয়না অনেক, এক দল ডাকাত আসার পরে আপনার একটা মেয়ে, কটা মেয়ে? একটাই মেয়ে। এসে একটা মেয়ের হাত ধরলো ডাকাতের সর্দারটা, মেয়েটার হাত ধরে আপনার কাছে গেল বাড়ির মালিক, আপনার অর্থাৎ মেয়ের বাপের কাছে, ওই বেটা শোকেসের চাবিটা দিন। ওই শোকেসের ভিতরে কিন্তু কোটি টাকার সম্পদ রাখা আছে, শোকেসের চাবিটা দিন, না হলে তোর মেয়ের হাত আমার হাতে, ওই মেয়েটাকে নিয়ে যাবো না, চাবিটা দে। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে একজন উঠে দাঁড়ান, যত গার্জেন আছেন কোনো গার্জেনের সামনে যদি এমন হয় চাবি দেবেন না মেয়ে দেবেন? জোরে বলেন। কেন আপনি প্রমাণ করলেন কি? কোটি টাকার সম্পদ আপনার আলমারির ভিতরে, সোনা গয়না আপনার আলমারির ভিতরে, টাকা আপনার আলমারির ভিতরে, তারপর আপনি প্রমাণ করলেন ওরে ডাকাতের দল আমার চাবির থেকে, কারণ চাবির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ হলেও এই কোটি কোটি টাকার থেকেও সম্পদের দাম সব থেকে বেশি আমার কন্যা, ওর থেকেও এটা দামি সম্পদ, ওই জন্য চাবি নিয়ে নে, সব মাল খালি করে নে, সোনা গয়না চুরি করে নে, টাকা পয়সা নিয়ে নে, কিন্তু আমার মেয়েটাকে আমার হাতে। জোরে বলেন। ওই বাপ তখনও বলে মেয়েটাকে আমার হাতে ছেড়ে দিন, বাপ জানে যে কয়দিন পরে কোনো ছেলের হাতেও যদি আমি এই মেয়েটাকে দিতে যাই সেখানে হয়তো লাখখানাক টাকা লাগবে, গাড়িও লাগতে পারে, বাড়িও লাগতে পারে, সাজগোজও লাগতে পারে, সেটাও সম্ভব, কিন্তু মেয়ে আমি দেব না। এটা প্রমাণ করলাম সব থেকে আমার বাড়ির সব থেকে দামি সম্পদের নামটা কি? জোরে বলেন, আমার মেয়ে। এখানে কি আপনার নতুন ঘরটর হয়, নতুন ঘরটর হয়, নতুন বাস টাস কেনেন, নতুন গাড়ি ঘোড়া কেনে না কেনে না, নারকেল গাছ টাস আছে, কুমড়ো চাষ হয়, কুমড়ো চাষ হয়, আচ্ছা কুমড়ো চাষ, এখানে কুমড়ো কত করে কিলো? 20 টাকা কিলো। দেখবেন কুমড়ো যখন কুমড়ো ভালো রকমের ফলে যায়, অনেক কুমড়ো বাড়িতে গিয়ে দেখবেন এরকম হাঁড়ি পিছনটা কালি দিয়ে দেয়, দিয়ে হাঁড়িটাকে কুমড়ো বাড়িতে টাঙিয়ে দেয়, আছে এরম, এরকম হয় না? কিসের জন্য দিয়েছে? অনেক দেখবেন নতুন বাড়ি করে, নতুন বাড়ি, নতুন বাড়ির ছাদে দেখবেন ঝাঁটা আর চুপুরি, ঝাঁটা বোঝেন তো আর চুপুরি বোঝেন, ওই যে কোনো সব, হ্যাঁ সবজি টবজি হয় ওই চুপুরি দেখবেন একটা করে টাঙিয়ে দেয় নতুন বাড়ির ছাদে, কিসের জন্যে? নারকেল গাছ খুব সুন্দর, নারকেল হলো হঠাৎ করে কিচ্ছু নাই নারকেল গাছের ডগায় দেখ একটা জুতো, পুরাতন জুতো, একদম ছিঁড়া করা জুতো, একটা ব্রেক মেরে দিল,
কেন কি ব্যাপার কুমড়ো বাড়িতে আপনার হাড়িতে কালি দিয়ে টাঙিয়ে দিলেন নতুন বিল্ডিং আপনি দেখলেন ওখানে একটা ঝাঁটা চুপড়ি টাঙিয়ে দিলেন নারকেল গাছের উপরে একটা জুতো টাঙিয়ে দিলেন নতুন বাস কিনেছে 20 লক্ষ টাকা দামি গাড়ি হঠাৎ করে সামনে দেখে দুই দিক থেকে চেন দিয়ে একটা ছিঁড়া জুতো মাঝখানে ঝুলিয়ে দেয় ঠিক বলছি না এত সুন্দর গাড়িটার মাঝখানে ছিঁড়া জুতোটা টাঙালো কেন ওই যে ছিঁড়া জুতোটা এত সুন্দর গাড়ির মাঝখানে টাঙানোর কারণটা হলো আমার গাড়িটা হলো 20 লাখ টাকা দামি গাড়ি জুতোটা কিন্তু ছিঁড়া কুত্তাতেও খাবে না বিলারেও ছোবে না তিন ভাঙা ভাঙড়ি বলারাও নিয়ে যাবে না বাচ্চারাও দিয়ে কটকটি খাবে না তারপরে ওই রকম জুতোটা গাড়ির সামনে দেওয়ার কারণটা হলো ওরে মানুষ তোর নজরটা ভালো না ওরে মানুষ তোর নজরটা ভালো না আল আইনু হাক্কুন আন নাযরু হাক্কুন মানুষের নজর হলো ডেঞ্জারাস এই নজরটা ভালো নয় ওই জন্য 20 লক্ষ টাকা দামির গাড়িটার উপরে জানো মানুষ তোমার নজরটা না পড়ে ওই ছিঁড়া জুতোর উপরে জানো নজরটা পরে তোমার নজরটা ছিঁড়া জুতোই পরে যেন 20 লাখ টাকা দামি গাড়িতে না পরে নারকেল গাছের দাম কত কেটে ফেলে দিলে 1000 টাকা ওইটাতে নারকেল গাছেও যেন নজর না পড়ে ওখানে ও জুতো টাঙিয়ে দিলে কুমড়ো 20 টাকা কিলো কুমড়োতে যেন নজর না লাগে ওই জন্য হাড়িতে কালি মাখিয়ে টাঙিয়ে দিলে ওইটাও নজর থেকে বাঁচানোর চেষ্টা করলে বাড়িকেও নজর থেকে বাঁচানোর চেষ্টা নারকেল গাছকে বাঁচানোর নজর থেকে বাঁচানোর চেষ্টা কুমড়োকেও নজর থেকে বাঁচানোর চেষ্টা ওরে আল্লাহর গোলাম আপনার বাড়ির ভিতরে আপনি নিজেই যখন প্রমাণ করলেন সবথেকে বেশি সম্পদ সবথেকে বেশি সেই দামি যে সম্পদটা সেইটা হলো আপনার নিজস্ব কন্যা আর মায়ার নবী মদিনাওয়ালা বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাউদ-দুনিয়া আল-মারআতুস সালিহা নবী বললেন দুনিয়ার ভিতরে সব এক একটা সম্পদ ওই সম্পদের মাঝে নারী হলো সবথেকে উত্তম সম্পদ ওটাও আপনি প্রমাণ করলেন ডাকাত দলদের হাতে চাবিটা দিয়ে দিলেন যে আমার মেয়ের থেকে দামি সম্পদ আমার আলমারির ভিতরে জোরে বলেন 20 টাকা কিলো কুমড়ো কুমড়োতে যেন নজর না পড়ে তার জন্য হাড়ি টাঙালেন 20 লাখ টাকা দামি গাড়ি গাড়িতে যেন নজর না পড়ে ছেঁড়া জুতো টাঙালেন একটা নারকেলে যেন নজর না পড়ে তার জন্য ছেঁড়া জুতো টাঙালেন বাড়িতে যেন নজর না পড়ে তার জন্য ঝাঁটা জুতো যা পড়েন টাঙিয়ে দিলেন একবার বিবেক দিয়ে বলেন আপনার কাছে যদি কোটি কোটি টাকার দামির সম্পদ সবথেকে বেশি আপনার নারী হয় আপনার মেয়েটাকে যখন বাড়ি থেকে বের করলেন আপনার স্ত্রীকে যখন বাড়ি থেকে বের করলেন আপনার ওমাকে যখন বাড়ি থেকে বের করলেন তার গলায় সোনার হারগুলো টাঙিয়ে দিলেন তার গলায় কি একটা ছিঁড়া জুতো টাঙানো যেত না কথা বলে না কাল সকালবেলা আপনাদের খবর আছে পাশের প্যান্ডেলই আছে আমি বলছি এটা যুক্তির খাতিরে বলছি যে আজ যদি কুমড়োকে নজর থেকে বাঁচানোর জন্য হাড়ি টাঙানোর দরকার হয় তো আপনার কুমড়োর দাম বেশি না আপনার মেয়ের দাম বেশি আওয়াজ দেন না কেন কার দাম বেশি তাহলে কুমড়োকে নজর থেকে বাঁচানোর জন্য যদি হাড়ি টাঙানোর দরকার হয় গাড়িটাকে যদি নজর থেকে বাঁচানোর জন্য জুতো টাঙানোর দরকার হয় তাহলে আপনার কন্যা আপনার বিবি আপনার মা আপনার বৌমা আপনার ভাবি এগুলো মানুষের নজর বেশি পড়ে না কম আচ্ছা কুমড়োতে কত নজর পড়বে মানুষের এই যুবকগুলো একটা কুমড়োর দিকে তাকাবে কথা বলে না কেউ তাকাবে এ কেউ তাকাবে নানি হয়ে গেছে দাদি হয়ে গেছে যখন দোকানে কিছু মাল মেডিসিন নাই ও শাটার ফেলছে একটা দোকানে যদি ফুল মাল থাকে সে শাটার খুলে রেখেছে আর একটা দোকানে মাল নেই পুরো খালি ও দোকানটা খালি তালা মারছে খালি তালা মারছে তালা মারছে কেন বলে না এইটা যত্ন করে রাখছে তো পাশের দোকানটা বলে ওটা খোলা থাকবে অসুবিধা নাই তোর 18 বছরের মেয়েটা সেইটাকে বিনা পর্দায় রাস্তায় বের করে দিলি যত রকমের সাজগোজ বলে নজর লাগবি লাগ না এই যে স্টেজটা আছে না এখন যদি দুজন কলাওয়ালা আসে তো দুজন কলাওয়ালা এসে যদি স্টেজের সামনে বিক্রি করতে বসে একজন বলছে দাদা একদম কলা ছাড়িয়ে দিয়েছে যে রেডি করেছে বলে এই কলাটা 5 টাকা ডজন আর একজন ছাল ছাড়াইনি রেডি করে রেখেছে ভাই এই কলাটা 20 টাকা ডজন বিবেক দিয়ে বলেন ছাড়ানো কলা নেবেন না খোলাওয়ালা কলাটা নেবেন কথা বলেন কোনটাকে নেবেন আরে 5 টাকা কি 5 টাকা ডজন ওটা নেবেন না 5 টাকা ডজনটা নেবেন না ও তো আপনি তো ছাল ছাড়িয়েই খাবেন ও তো ছাড়িয়ে দিচ্ছে আপনারও সহযোগিতা করেছে সুবিধা করে দিয়েছে তাও কেন খাবেন না এক কথাই বলবেন ধুলো পড়েছে মাছি বসেছে আমার জাতা মাছি নাই গুয়ে মাছিও বসেছে কথা বলে না
ওই জন্য বিয়ের সময় যখন বিয়ে দিতে যাচ্ছেন মেয়ের, তখন ছেলের বাপরা ও দাবিটাই করছে, তোমার মেয়ে খোলা আম ছিল, ছাল ছাড়ানো কলার মতন, মাছিও বসেছে ধুলোও পড়েছে, ও খেলে আমার ছেলের ভাইরাস অ্যান্টিভাইরাস হবে, ওই জন্য 1,00,000 টাকা দিয়ে আমার ছেলের ভাইরাসটাকে কাটাবো। শুধু অন্যকে দোষারোপ করলে হবে? কুমুরাকে নজর থেকে বাঁচানোর জন্য চিন্তা ভাবনা, আরকেলকে নজর থেকে বাঁচানোর জন্য চিন্তা ভাবনা, আর যার ভিতরে এত সম্পদ, যার ভিতরে আকৃষ্ট, যার ভিতরে নজর বাধ্যতামূলক যাবে, সেইটাকে বাঁচানোর কোনো পরিকল্পনা আমাদের? কত বড় বড় আল্লাহওয়ালা ইতিহাস, আজকে আমি সেই ইতিহাসে যাচ্ছি না, বড় বড় আল্লাহওয়ালা কত এরকম ঘটনা যে নারীর ফেরে সব শেষ। দুটো জিনিস, চুরি আর নারী। কি চুরি আর নারী? চুরি মে সারে সর্বনাশ, আর নারী বেবি সারে সর্বনাশ। সেই মারা যদি মনে মনে ভাবে না আমরা আমাদের সৌন্দর্যকে বাইরে প্রকাশ করে বেড়াবো, মা একটা জিনিস মাথায় রাখবেন, মরতে কিন্তু আপনাকে, মরতে কিন্তু আপনাকে হবে। সেই মরার পরে জবাবটা কি হবে? সেই মরার পরে জবাবটা কি হবে? আর এদের যত সারা, এখন তো ডিজিটাল যুগ, তো ডিজিটাল যুগে আগেকার মায়েদের তবু পর্দা টর্দা অনেকটা ভালো ছিল। আর তবু একটা কথা আমি আগে স্বীকার করে নিয়েছি, আমি কিন্তু যা কথা বলছি এটা কিন্তু এই সর্বেরিয়ার জন্য বলছি না, সর্বেরিয়ার মারা আলহামদুলিল্লাহ সবাই ভালো, এটা আমার বর্ধমানের কথা বলছি, কিন্তু কি বললাম একদম তওবা করে বলছি আমি, একদম খবরদার, সর্বেরিয়ার মারা সবাই ভালো, আমি সর্বেরিয়ার কথা কিন্তু একবারও বলছি না, এটা আমার বর্ধমানের কথা বলছি, কোথাকার কথা বলছি, সর্বেরিয়ার মারা সবাই ভালো, কারণ এখন আমাকে বেরোতে হবে, এক তো রাস্তার অবস্থা ভালো নাই বল। তো এই ডিজিটাল যুগে যতটুকু আমি লক্ষ্য করে দেখেছি, ডিজিটাল যুগে এই ডিজিটাল পর্দাও ডিজিটাল হয়ে গেছে, আর যত নারীদের ভিতরে বেহায়াই পদ বেপদ থেকে শুরু হয়েছে, তত পুরুষ বলুন সমাজ বলুন সব আস্তে আস্তে খারাপের দিকে ঢুকে। আমার একটা উস্তাদ বলতেন, বলে জানিস সিদ্দিকুল্লাহ, 3 দিনে পণ তুলে দেওয়া যাবে। কদিনে? 3 দিনে পণ তুলে দেওয়া যাবে। বলে হ্যাঁ পণ তুলে দেওয়া যাবে। বলে কীভাবে? বলে সারা পৃথিবীর সব নারীগুলোকে 3 দিন পুরো গোডাউনে ভরে তালা মেরে দিতে হবে, যেন কোনো পুরুষ একটা কোনো কানা খোড়া কালা বুবা কোনো নারীর চেহারা না দেখে। যদি বরগুলোকে 3 দিন চুলোই ফুঁ দিয়ে খেতে হয়, চোখ দিয়ে ঝরবে পানি, আর ফুঁ দেবে শালা, একবার করে নিববে, 10 বার করে জ্বালাবে, 6 বার করে নিববে, 10 বার করে জ্বালাবে, বলছে যদি 3 দিন একদিন চালায়, দ্বিতীয় দিন বলবে কানা হোক খোড়া হোক একটা মার লিয়া, যে একটা কোন রকম দে যা হোক না একটা লিয়ায়, কারণ এটা সম্ভব নয়। নারীর জন্য আলাদা জায়গা, নারীর আলাদা কাজ, নারীর আলাদা মর্যাদা, নারীর আলাদা ভ্রাতৃত্ব, নারীর আলাদা মর্যাদা, সব কিছু আল্লাহ আলাদা দিয়েছে, পুরুষ সেটা কোনোদিন পূরণ করতে পারবে না, আর পুরুষের পক্ষে যেটা সম্ভব সেটা নারী কোনোদিন পূরণ করতে পারবে পারবে না। এ খারাপ বলছে কিছু? একজন নারী তার বাচ্চাকে মানে সে হয় সম্পর্কে ফুফু, তাকে বলছে চ মানা ঘাটে, চ কাপড় কাচতে যাবো, তো ঘাটে কাপড় কাচতে হচ্ছে চলো, তো ঘাটে কাপড় কাচতে ঘাটে নেমেছে, তো বাচ্চাটাকে বলছে তুই এখানে বস থাক, মানুষ যখন আসবে আমাকে একটু সতর্ক করে দিবি। তো বলছে হ্যাঁ ফুপামনি, মানুষ যখন আসবে আমি সতর্ক করে দিবি। ও ঘাটের উপরে বসে আছে, এবারে মাশাল্লাহ কাপড় কাচছে, আর কাপড় কাচতে মেয়েরা যখন যায় দেখবে না মোটামুটি একটু কাপড় খুঁচে খাঁচে তুলে তালি নিয়েই বসে। আর যদি বলছে মানুষ আসলে বলবি, তো দেখে একজন হাঁড়িওয়ালা যাচ্ছে, হাঁড়িওয়ালা পর্যন্ত যারা হাঁড়ি ব্যবসা করে, তো বাচ্চা মেয়ে বলছে ও ফুপামনি 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 মানুষ হচ্ছে গো, ও তাদের কাপড় টাপড় নামিয়ে দিয়ে সোজা উপরে চলে গেছে, এসে দেখে ঠিক পাগলি, ওটা তো আমাদের হারু ভাই। কি ভাই? ও তো প্রত্যেক দিন আমাদের পাড়ায় হাঁড়ি বেকা বেচা বিক্রি করে, আমরা তো হাঁড়ি ওর কাছ থেকে নিই সবাই, ওটা তো আমরা সবাই ওকে হারু ভাই বলি, পাগলি মানুষ আসলে বলবি। তো মেয়েটা বলে সব বোনা, ওটা হারু ভাই তা মানুষ না, এটা কি গরু ছাগল নাকি? তো ঠিক আছে আমি বাচ্চা মানুষ হয়তো বুঝি না, খানিকক্ষণ আবার কাপড় কাচা শুরু করেছে, আবার খানিকক্ষণ পর শাড়িওয়ালা যাচ্ছে, ও ফুপমনি 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 মানুষ যাচ্ছে গো, আবার তাদের কথা উঠেছে ঠিক পাগলি, ও তো আমাদের সারু ভাই, ও তো রোজের আমাদের কাছে কাপড়, ওর কাছ থেকে তো আমরা সব কাপড় চো বললি, ও তো আমরা সবসময় ওর সাথে আমাদের ঘরে আসে, ওই জন্য তোমাদের আমাদের সারু ভাই, ওই জন্য মানুষ আসলে বলবি পাগলি। তো বলছি রে বাবা এটাও মানুষ না, তো মানুষ কোনটা বল না,
তো বলে ঠিক আছে, আবার কাপড় চালা শুরু। আবার খানিকক্ষণ পরে এবার আসছে মশলাওয়ালা, তো যাও ভুমনে, আবার উঠে পাগলি, তোকে এতবার বলছে মানুষ আসলে বলতে পারবি? মাসু ভাই কেন, ও তো রোজের আমাদের ঘরে মশলা দিয়ে থাকে, ওর কাছ থেকে তো আমরা মশলা দিয়ে রান্না করি, আমরা তো সবাই ওকে মাসু ভাই বলি। বললো তারপরে দেখে একজন বেশ স্যুট বুট পরে বেশ একটা খাতাপত্র একটা ফাইল টাইল নিয়ে আসছে, তো বলছে অপু মানে ফোনে ও মনে করলো হতো এরা হাঁড়িওয়ালা মশলাওয়ালা শালওয়ালা এসব বলে মানুষ না, এটা একদম স্ট্যান্ডার্ড মতন আছে, বেশ ফাইল টাইল নিয়ে আসছে, এটাই বুঝি মানুষ হবে। অপু মানে ফোন মানে এই একটা অরিজিনাল মানুষ আসছে, এমনি উঠেছে ভেত পাগলি, ওটা তো আমাদের লোনু ভাই। লোনু ভাই মানে? বলে আমরা তো বন্ধন লোন ওর কাছেই লি, ও তো গোল টেবিল করে আমরা ও সামনে বসি। পাগলি মানুষ আসলে বলবি? বললো ওরে আল্লাহ এটাও মানুষ না। এরপরে শুরু করেছে, তারপরে এবার গ্রামের ইমাম সাহেব আছে, কে হ্যালো কে, কত কত মানে যত দোষ শুধু তোদের। যেমনি ইমাম সাহেব পেরুচ্ছে তো বাচ্চাটা বলল হাঁড়িওয়ালা হাঁড়ি বিক্রি করে রোজের, ওই জন্য ও হাঁড়িওয়ালা মানুষ নয়, শাড়িওয়ালা প্রত্যেক দিন শাড়ি বিক্রি করে ওর কাছে শাড়ি নাই বলে এ সারু ভাই ও মানুষ না, লোনু ভাইয়ের কাছে লোন নেই বলে এর কাছে রোজের আসে বলে এই জন্যে লোনু ভাই ও মানুষ না, মশলাওয়ালা মসু ভাই এর কাছে রোজের মশলা নেই বলে এও মানুষ না। তো হুজুর তো রোজেরই মসজিদে থাকে গ্রামে, আর পানি পড়া তেল পড়া তো সব হুজুরদের কাছেই দিয়ে যায়, কারোর ঘরে কিছু হলো তো হুজুর রোজের ঘরে ঘরে সবাইকে ফুঁক দিয়ে আসে, তাহলে হুজুরটাও তো রোজের মসজিদে থাকে, তাহলে এটাও বুঝি মানুষ হবে না? ও চুপ করে বসে আছে আর বলেনি যে ফুপামণি মানুষ আসছে। অমনি যখন দেখে হুজুর ঘুমটা দিয়ে পাশ দিয়ে যাচ্ছে আর কোনো রকম এক ঝলক নজরে পড়েছে, ও তো নিচেই খুলতে কি খুলে ফেলবে আল্লাহ ভালো জানে। তোকে এতবার করে বললাম মানুষ আসলে বলি মানুষ আসলে? হায় ফুপামণি, তুমি বললে ওটা সাপ মানে শাড়িওয়ালা শাড়ি বিক্রি করে সারু ভাই, হাঁড়িওয়ালা রোজের হাঁড়ি বিক্রি করে হারু ভাই, এটা তোমার লোনু ভাই, এটা তোমার মনু ভাই, এটা তোমার সোনু ভাই, তো এটা তো তোমাদের মসজিদে রোজেরই থাকে, আর তোমাদের তেল পানি পড়া তো রোজের ওর কাছেই নাও, তো আমি দিলাম এটা হুজুর ভাই, এটার মানুষ না। এরা মনে করে শুধু নজরটা শুধু আলেমদেরই খারাপ, যত নজর এরা খারাপ দিবে ওদের সামনে পর্দাটা আমাদের বেশি করতে হবে, অন্যের সামনে পর্দা করার কোনো দরকার নাই। এটার মানেটা এই হলো না, এটার মানে আমি ব্যাখ্যা করেছি, আল্লাহ আলেমদেরকে হেফাজত করলেন, আল্লাহ আলেমদেরকে জোরসে বলো হেফাজত করলেন, তুই পর্দা চাসনি কিন্তু একজন কোরআন বলা তোর সামনে যাওয়ার কারণে তুই পর্দা করতে বাধ্য হলি, এটা আমার রবের পক্ষ থেকে ইশারা হলো তোর বদনজর থেকে তোর গুস্তাকি থেকে আল্লাহ একজন কোরআন বলাকে হেফাজত করে নিলেন, এটা হলো তার আসল ব্যাখ্যা। তো সেই জন্যই বললাম যে কথাটা আমি বললাম যে এটা তোমরা কেটে দিবে, গত তিন দিন আগে হুজুরদের সবাই শোনা দরকার, একটা জায়গা আমি কোনো জায়গায় জলসাই বলছি না, জলসাই গেছি একটা ঘরে আমাদের থাকতে দিয়েছে, বিশ্বারামের ঘর দেয় তো, তো থাকতে দিয়েছে, তো আমার সাথে দুজন আছে ড্রাইভার আছে আর একজন আছে, তো আমি স্টেজে চলে গেছি, আমিও কিছুক্ষণ বিশ্রাম করে স্টেজে চলে গেছি, তারা তারপরে বাকি আমার সাথীরা যারা ছিল তারা ওখানে ঘুমিয়েছে, আবার জলসার পর আবার ফিরে চলে এসছে। গত দুদিন আগে আমাকে ফোন করছে যে হুজুর একটা বিশেষ দরকার ছিল, আমি বললো বলো বাবা কী ব্যাপার? না হুজুর ওই যে জলসা করে গেলেন না যে বাড়িতে আপনারা ছিলেন, ওই আপনার দুজন লোক ছিল, ওই বাড়িওয়ালা একটা অভিযোগ করছে। আমরা কী অভিযোগ বলো? বলে ওই বাড়িতে কিছু টাকা চুরি হয়েছে ওই দিনকে রাত্রে, ওই দিন রাত্রে টাকা চুরি হয়েছে, তো সেই জন্য হুজুর আপনার যে লোকগুলো ছিল তাদের কি আমরা কেউ দেখেছে? বল না হুজুর, আমরা তারা তো গেল তোমাদের সামনেই তারা ঘুমালো, ঘুম থেকে উঠে আসলো, আজকে জলসার এক সপ্তাহ পরে তোমা আমাকে ফোন করার কারণটা হলো ওই ঘরে তো আমিও বিশ্রাম নিয়েছি, ওই ঘরে কথা বুঝতে পারে নাই আমিও বিশ্রাম নিয়েছি, তাহলে এরপর থেকে তুমি যখন ডাইরেক্টলি আমাকে কথা জিজ্ঞাসা করতে পারো তার মানে তোমাদের ডাইরেক্টলি সন্দেহ হয়েছে বলে আমাকে ফোন করেছো, কথা বুঝতে পারে নাই এরপর তো লোকের ঘরে যদি বিশ্রাম করতে দেখ আমার তো চেতনা ফিরে গেছে, এরপর যদি কোথাও বিশ্রামও করতে দেয় তো বিশ্রাম করতে গেলে তো ভয় লাগবে,
মানে কতটা নিচেই নামলে এই জায়গাটা তৈরি হতে পারে আপনারা ভেবে দেখেন। আমরা অনেক সময় অনেকে মানুষ বলে এগুলো আপনারা কেন করেন, কিন্তু অনেক জিনিস সাধারণ আমের ব্যবহারের কারণে অনেক ওলামায়ে কেরাম বাধ্য হয়েছে অনেক জিনিস করতে, অনেক জিনিস করতে বাধ্য হয়েছে। আপনি বলেন ওই জবাবটা আপনি কি দিবেন? গোটা গ্রামের ভিতর তো হোস্তলোস হবে যে হুজুররা ছিলেন ওই ঘরে, ওই ঘর থেকে টাকা চুরি হয়েছে। আচ্ছা ওই ঘরে কি আমরাই ছিলাম, আর কেউ লোক ঢোকে না? এক সপ্তাহ পরে বলার কারণটা কত নিচ মন ভেবে নিয়েছে। সেই জন্য একটা কথা মাথায় রাখবেন, কোরআনওয়ালাদের হেফাজতের দায়িত্ব কার? কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আমরা যদি কোরআনওয়ালা হতে পারি, কোরআনের হেফাজত করতে পারি, কোনো দিকে তাকানোর দরকার নাই। মায়েদের পায়ে ধরে বলবো, বোনগুলোর পায়ে ধরে বলবো, আর কসম আমি খাই না, তারপরেও বলছি কোন নারী যদি তার সারা জিন্দেগি পর্দার লেহাজের উপরে থাকে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি দুনিয়ার এমন কোনো বিয়াদবি ছেলে হবে না যে আপনার মতো মেয়েকে বিয়ে করবে আর পনের দাবি করবে। আপনি যদি তাহাজ্জুদ ওয়ালা হন, আপনি যদি কোরআন ওয়ালা হন, নিশ্চয় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনার মালিককে জোরে বলেন আল্লাহ। আল্লাহ কি পনের পক্ষে না পনের বিপক্ষে? তো যে আল্লাহ ওয়ালি হবে আল্লাহ তাকে পনের পক্ষে নিয়ে যাবে। পনের পক্ষে গেছেন কারা? নারীর কন্যার বাপ গুলো। যখন মেয়ের জন্ম হয়েছে, জন্ম হবার সাথে সাথে গিন্নি বলেছে 10,000 টাকা, ওই কি ডিপোজিট না কি বলেন আপনারা, কি বলে ওটাকে, ডিপোজিট। ওই সব ভাষাগুলো আমি শিখেও নাই, আমার শেখার দরকারও নাই। ওই ডিপোজিট, আর ডিপোজিট মানে ও জেডিপি হোক মানে ডিপ, মানে আজকে দিয়ে দিচ্ছে ও ডিপে চলে গেল, এরপর মাল জমে আসবে, মাল জমে আসবে। আপনার নিয়তটা কি হয়েছে বলেন? বুখারী শরীফের হাদিস এসছে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর মানুষের আমল কবুল হয় চারটা শর্তের উপরে, তার মধ্যে একটা হলো নিয়ত। তো আপনার নিয়তটাই হয়েছে 10,000 টাকা ভরে দিলাম, যখন বার করব এর বাচ্চা কাচ্চা হয়ে অনেক বড় হয়ে অনেক দ্বীপ থেকে যখন চাপ হয়ে আসবে, তখন এটা 5 গুণ 10 গুণ বেড়ে যাবে, 1,00,000 টাকা বেরিয়ে আসবে। জামা আমার দামাই বাবু তখন আসবে, আমার দামাই বাবু তাইবে, আমার দামাই বাবুকে টাকাটা দেব। জামাই বাবুকে কিসের টাকা দিল? পনের শুধু না, সুদের টাকা। কাকে দিল? জামাইবাবুকে। জামাইবাবু ওই টাকা নিয়ে ব্যবসা করলো, সেই টাকায় যা কিছু হলো ওর মেয়েও খায়, ওর নাতি পোতাও খায়, সব কটা হারাম খাওয়ার পিছনে ও মেয়ের আব্বা, ও মেয়ের আম্মা, আপনারাই দায়ী। কারা দায়ী? কারা দায়ী? শুধু ছেলের বাপকে দায়ী করলে হবে না। যদি কোনো ছেলে বলে বিনাপনে বিয়ে করব, তখন আলোচনা শুরু হয়ে গেল, ডাল মেকোচ কালা হয়, বিনাপনে বিয়ে করে মানে। সেই জন্য কোরআনের কোরআনের দিকে যদি আমরা ফিরে আসি, কোরআন যদি সংরক্ষণ করার মাথায় আমাদের থাকে, নিশ্চয়ই যদি আল্লাহ বলা হয়, কোরআন বলা হয়, নেককার যদি হতে পারি, আল্লাহর সাহায্য আমাদের প্রতি থাকবে। ওয়াসিম রিজবি, এ কোরআনের বেহরমতি করার এটা শয়তান হয়েই গেছে, আমরা যেন শয়তানে পরিণত না হয়। সামনে শবে বরাত আসছে, বাজি টাজি ফোটে নাকি? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। আপনারা বলেছিলেন আমরা এখানে সব বসে আছি মুসলমান, তাই তো? এই কথা আপনারাই বলেছিলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। আমার রব জানিয়ে দিলেন 15 নম্বর পারা, সূরার নাম সূরা বানী ইসরাইল, 3য় নম্বর সাফা, যে ব্যক্তি ফজল খরচ করবে ওইগুলো হবে সব শয়তানের ভাই। কার ভাই? জোরে বলেন কার ভাই? এ কার ভাই? যারা কিনে দেবে তারাও শয়তানের ভাই, যারা কিনবে তারাও শয়তানের ভাই। কালী পুজো জানেন? কালী পুজো, কালী পুজো জানেন? কালী পুজোতে কী ফাটে? ওই পরকা বাজি ফাটে। এরা বাজি কেউ না আসলো বলে, ওরা কালী পুজোতে যদি বাজি ফাটি একটা উৎসব করে, আমাদেরও একটা বাজি ফাটানোর উৎসব হতে হবে, ওইটাই লাগিয়ে দে সবে বাড়াতে। কেউ বললো ওটা যেমন চালাচ্ছিস চালা, বাড়ির মেয়েরা বললো এদিকে হালুয়া রুটি চালা। বলে হালুয়া রুটি কেন হবে রে? বলে হালুয়া রুটি, আমার নবীজির দাঁত ভেঙে গেল, আমার নবীর প্রতি কত মায়া, আমার নবীর দাঁত ভেঙে নরম নরম হালুয়া খেল, নরম নরম চালের আটার রুটি খেল, ওই জন্যে নরম নরম হালুয়া আর নরম নরম রুটি। হ্যাঁ মা, তোমাকে কে বলেছে নবীজির দাঁত ভেঙে গেল আর নরম নরম খেয়েছে? এটা কী মাস? শাবান মাস। সবে বারাত পরে কোন মাসে? শাবান মাসের 15 তারিখ, লাইলুন নিসফু মিন শাবান।
বলে এই রাতে যদি নবীজির দাঁত ওহুদের যুদ্ধে নবীজির দান মুবারক শহীদ হয়েছিল তো ওহুদের যুদ্ধ হয়েছে কোন মাসে ওহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে কোন মাসে জোরে বলেন শাওয়াল মাসে তো ওহুদের যুদ্ধ হলো শাওয়াল মাসে আর নবীজির দাঁত ভাঙলো শাওয়াল মাসে মানে এখনো বাকি আছে আড়াই মাস এরা বলল নবীজির দাঁত আমরা তো ভাঙবো আগে ফিট করেই নিয়েছিলাম যারা হালুয়া রুটির পক্ষে এরা জানে ওহুদের ময়দানে নবীজির দাঁত আমরা নেব তাহলে ওরা হবে ওই ওদের দালাল যারা নবীজির দাঁত ভাঙার পক্ষে ছিল বুঝতে পারেন নাই না তুমি জানলে কি করে নবীজির দাঁত শাওয়াল মাসে ভাঙবে তুমি এখন থেকে হালুয়া রুটি করলে কোন জায়গায় তা শবে বরাতের নাম হালুয়া রুটি নয় আর যারা বলছেন নবীজির দাঁত এটা সম্পূর্ণ একটা উড়ো বানোয়াট কথা অনেক হাদিস অনেক বক্তারা অনেক হাদিস প্রয়োগ করে অনেক জালি জিনিস আমাদের বাজারে চলে আর মানুষ চালিয়েও দিচ্ছে বলে ওয়াশ করুনি মায়ের খিদমতের জন্য নবীজির দাঁত ওইদিকে ভেঙে গেল এইদিকে ওয়াশ করুনি বাগানে তার সব দাঁতগুলোকে অমরেশ পুরীর মতন ভেঙে ভেঙে ফেলে দিল কি গো এটা মিথ্যা কথা এরম কিচ্ছু নাই এটা ভুল কথা আর যদি ওয়াসকুনি নিজের দাঁতগুলোকে ভেঙে দেয় এ আল্লাহর কুদরতের উপরে হস্তক্ষেপ করেছে নিজে নিজে হত্যা করা জায়েজ আছে হত্যা জায়েজ এগুলো বানোয়াট কথা কেউ আবার বলেছে যে হয়তো উমরকে দায়িত্ব দিয়ে গেছিল নবীজি তার নিজের জুব্বাটা রেখে দিয়ে গেছিল ওয়াসকুনি যখন আসবে এই জুব্বাটা দিয়ে দিবে সব বানোয়াট কথা কোথাও বলে সুলাইমান নবী সবাইকে খাওয়াবো বলে রেডি হয়ে গেল একটা মাছ এক লুকমা খেয়ে বললো বাকি লুকমা দাও এটা কোনো হাদিস নয় কোনো হাদিস নয় এগুলো সব চলিত একটা শব্দ চলিত একটা ভাষা চলে আসছে চালিয়ে দিচ্ছে বাস চলছে চালা সব একই গাই গায় সেই জন্য সবে বারাতের হালুয়া রুটি চলবে হালুয়া রুটি চলবে হ্যাঁ রোজা রোজার উপরেও ইখতিলাফ আছে কেউ বলছে রোজা রাখাটা কিন্তু হ্যাঁ রোজা রাখা মুস্তাহাব আয়ামে বীজের যে তিনটে দিন ১৩ ১৪ ১৫ এত কোনো সন্দেহ নাই আপনি ১৩ ১৪ ১৫ রোজা রাখতে পারেন আর শাবান মাসে আমার আল্লাহ রসুল বেশি বেশি রোজা রেখেছেন শাবান মাসে তবে রমজানের দুই একদিন তিন দিন আগে থেকে রোজা রাখতে নিষেধ করেছেন কারণ যাতে করে রোজা রাখতে এই জন্য নিষেধ করেছেন রমজানের স্বাদটা যেন তুমি প্রথম থেকে পেতে পারো ওই জন্য দু তিন দিন রোজা রাখবে না সেটা বেশি বেশি রোজা রাখতে পারেন ইবাদত করতে পারেন আর কোনো কবরে লাইট বাতি মোমবাতি আগরবাতি কিচ্ছু না আর ওই কিছু কিছু মানুষের আবার আকিদা হলো ওই বাড়িতে খাবার রেডি করে রেখে দেয় বলে কেন বলে আমাদের আত্মীয় স্বজন যারা মরে গেল আজকে সব কবর থেকে উঠে আসবে ওদের খাবার না দিলে হয় আজিব 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 মশলা আজিব আজিব বিদআত আপনাদের ভিতরে রেখেছেন ওই জন্য এটা বিনয়ের সাথে বলবো মরে যাওয়ার পরে কেউ খেতে আসে খেতে আসে ওই রাতেতে ওই জন্য তিনজনের দোয়া কবুল হবে না কয়জনের দোয়া কয়জনের দোয়া এক হলো মুশরিক যে শিরিক করে একজন হলো হিংসুক যে হিংসা করে তিন নম্বরে হলো কাতলে আম যে কতল করে এই তিনজনের দোয়া ওই রাতে কবুল কবুল হবে না শিরিকটার জায়গাটাও ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়েছে তো সেই জন্যে এই কথাগুলো এই আকিদাগুলো আমাদের ভিতরে সব শিরিক এবং বিদআত এগুলো থেকে কঠোর আমাদেরকে পরহেজ করা লাগবে একজন থালা নিয়ে ওই হালুয়া রুটি সামনে নিয়ে যাচ্ছে হালুয়া রুটি সামনে খুব ভালো করে কথা হালুয়ার সামনে নিয়ে যাচ্ছে আর একজন হিন্দু ভাই ফল পাকড় প্রসাদ যেটাকে বলে সেটাও সামনে নিয়ে আসছে দুজনাই সামনে সামনে মোকাবেলা ভাই তুমি কোথায় যাচ্ছ ও বলে আমি মাজারে যাচ্ছি বলে কি ব্যাপার আমার বাবাকে খাবারটা দিতে তুমি কোথায় যাচ্ছ বলে আমি মন্দিরে যাচ্ছি বলে এটা কি ব্যাপার বলে প্রসাদটা ভগবানের চরণে চাপাতে তো বলছে সত্যি তোমাদের তোমার আর তোমাদের আর আমাদের মধ্যে কি মিল বলো তার মানে বলে তুমিও প্রসাদ নিয়ে যাচ্ছ আমিও প্রসাদ নিয়ে যাচ্ছি তুমিও যাচ্ছ বাবার দরবারে আমি যাচ্ছি আমার মায়ের দরবারে তুমি বাবার দরবারে আমি মায়ের দরবারে বলছে শুধু একটাই পার্থক্য কোনটা পার্থক্য কটা পার্থক্য একটা বলছে তোমাদেরটা পড়া আমাদেরটা খাড়া তোমাদেরটা পড়া মানে শুয়ে আছে আর আমাদেরটা খাড়া তাছাড়া আমাদের খাড়া তার সামনেও ভোগ প্রসাদ দিই আর তোমাদেরটা পড়া তার সামনেও ভোগ প্রসাদ তোমরা দাও কোথাও ঘোড়া দাও কোথাও বাতাসা দাও কোথাও লুকুমদানা দাও কোথাও দুধ চড়াও কোথাও অমুক চড়াও কোথাও কোথাও তেমন আছে কবরগুলো ধুয়ে পানিগুলোকে বলছে খা সব রকমের বিমারি দূর হবে আমি বললাম কুকুরের ভূত খাবি অনেক ভালো হবে
সেজন্য আল্লাহ এই সমস্ত দিক থেকে আমাদের হেফাজত করুক। সামনে রমজান আসছে, আমরা তৈরি হব এবং শবে বরাতের আসল হাকিকত যা আছে, শবে বরাতের রাতের ইবাদত, কোনো নির্দিষ্ট নামাজ নাই। আমাদের মহিলারা অনেক নামাজ পড়েছে, এই এত রাকাত নামাজে, এতবার এক রাকাত নামাজে এত সূরা ফাতিহা, এত সূরা, এই সূরা, অমুক অমুক নিয়ত, এত নিয়তে এই মুনাজাত, কোন রকমের নামাজের সিস্টেম শরীয়তে নাই। নফল ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তাওবা করবেন, নির্দিষ্ট নিয়ম পদ্ধতিতে শবে বরাতে রাত্রে কোনো নামাজ নামাজ নেই। যে পণ্ডিতই বলুক, কোন পণ্ডিতের কথা গ্রহণযোগ্য হবে না, কোরআন হাদিস থেকে এর প্রমাণ পাওয়া যায়নি। ওই জন্য মাগফিরাত করুন, দোয়া করুন বেশি বেশি। হ্যাঁ, কবরস্থান যদি কেউ মনে করে জিয়ারত করতে যাব, লোকজন নিয়ে যাওয়া যাবে না, সিঙ্গেলভাবে একাকিও কেউ কবরস্থান জিয়ারত করতে যেতে পারেন, দলগতভাবে যাওয়া যাবে যাবে না। এইগুলো আমরা শবে বরাতের ক্ষেত্রে মানবো, সেই জন্য এইগুলো আমরা জানতে পাচ্ছি কখন, যখন কোরআন ওয়ালা তৈরি হচ্ছে তখন। সেই জন্য কোরআন ওয়ালাদের কারখানাকে বাঁচিয়ে রাখতে হবে না, হবে না, জোরে বলেন, কোরআন ওয়ালাদের কারখানা বাঁচে থাকবে না, থাকবে না। কোরআন আজকে যদি কেউ ধ্বংস করতে চায়, সেই কোরআনের হেফাজতের দায়িত্ব আমরা নিতে পারবো ইনশাআল্লাহ, নিতে পারবো। আজ দুনিয়ায় যারা মাদ্রাসাগুলোকে ধ্বংস করতে চাচ্ছে, সরকার তৈরি করে নিয়েছে মাদ্রাসাগুলোয় এরপর থেকে গীতা পড়াতে হবে, কি পড়াতে হবে, বেদ পড়াতে হবে, রামায়ণ পড়াতে হবে, কোরআনের জায়গায় এসব পড়াতে হবে, চলবে, চলবে, কি করবেন, একটা কথা মাথায় রাখবেন, অতি চালাকের অতি চালাকের গলায় দড়ি, ফিরাউনও চালাকি করে নিজের চালাকিতে নিজেই ধরা পড়েছে, নমরুদও চালাকি করেছে নিজের চালাকিতে নিজে ধরা পড়েছে, এ গাদ্দারগুলোও নিজের চালাকিতে নিজে নিজে আজ নতুবা কাল ধরা পড়বে। সেই জন্য ঘাবড়াবার জায়গা নয়, কালকেও মুসলমান ছিল, আজকেও মুসলমান আছে, আগামীকালকেও মুসলমান, কোরআন কালকেও ছিল, আজকেও আছে, আগামীকালকেও, শুধু কালকে নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। এর মাঝখানে যে কাপুরুষ, যে শয়তান আসবে, তাতে যদি আমার প্রাণ দিয়েও কোরআনকে রক্ষা করার প্রয়োজন হয়, কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান তো দেখি, নারাই থাকবে, তাহলে মাদ্রাসাগুলো থাকবে না, বন্ধ হয়ে যাবে, জোরে বলেন, এটা কিন্তু দিল থেকে বললেন না,